ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শর্মিলা শাহরিন পলির হত্যা মামলা বাতিল চেয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বাদী পক্ষের আইনজীবী। ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকল না। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। 2005 সালের 11 ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে পালিয়ে পলিনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একই বছরে 19 ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন পলিনের বাবা।